আসসালামু আলাইকুম, টুম্পাস কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে বরবটি ভর্তা তৈরি করে দেখাবো। তো বরবটি ভর্তাটা তৈরি করাও খুবই সহজ এবং খেতেও খুবই মজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বরবটি ভর্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি। বরবটি ভর্তা তৈরি করার জন্য প্রথমে বরবটিগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে যখন একটু পুরো পুরো ভাব হবে তখন বরবটিগুলোকে নামিয়ে নিতে হবে। বরবটি ভর্তা তৈরির জন্য আর যা যা উপকরণ লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে, পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে, লাগবে লবণ পরিমাণ মতো লবণ, আর লাগবে শুকনো মরিচ যেটা আমরা শুকনো খোলায় টেলে নিয়েছি, আর এর সাথে লাগবে খাঁটি সরিষার তেল। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালীটি। প্রথমে পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ আর তিনটা শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখাতে হবে। তো এখানে আমরা তিনটা শুকনো মরিচ নিয়েছি, আর আপনারা যে যার ঝাল অনুযায়ী মরিচটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা কম ঝাল খাবো তাই আমরা এখানে তিনটা মরিচ ব্যবহার করেছি, তো আপনারা ইচ্ছা করলে কম বেশিও করে নিতে পারেন। তো মরিচের সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমাদের মাখানো হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে বরবটিগুলো দিয়ে দিব। তো বরবটিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখাতে হবে। এর সাথে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে আবার ভালো করে মাখাতে হবে। তাই তো আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেছে। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। যদি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।